নমস্কার, চয়ন ভট্টাচার্য কাউন্সিলর KMC ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। গত 4-5 দিন ধরে 111 নম্বর ওয়ার্ডে DIFI এর উদ্যোগে যে কমিউনিটি কিচেন চলছে, আজকে তার 5ম দিন এবং এই কমিউনিটি কিচেন আজকে উপস্থিত রয়েছেন রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ওনার থেকে আমরা এই কমিউনিটি কিচেন নিয়ে ওনার অভিজ্ঞতা এবং সারা রাজ্য জুড়ে বর্তমান যে পরিস্থিতি সমস্ত বিষয়ে কিছু মূল্যবান কথা শুনে নেব। এটা খুব আনন্দের, আমি দেখছি যে আমাদের রাজ্য জুড়েই ছাত্র যুবরা এবং বিশেষ করে সেখানে মেয়েদের যে অংশগ্রহণ সেটা উল্লেখযোগ্য। তারা একটা গঠনমূলক কাজ করছেন, একটা খুব প্রচার হয় সূক্ষ্মভাবে যে বামপন্থীদের সঙ্গে তরুণ সমাজ নেই, তো সেই প্রচারটা যে কত ভুয়ো প্রচার সেটা কিন্তু এই দুর্যোগের সময় প্রমাণ হয়ে গেছে। সর্বত্র আমাদের যারা ইয়াং কমরেডস, যারা DIFI SFI করেন, সেই সমস্ত ছেলেমেয়েরা মিলে যারা প্রকৃতপক্ষে অসহায়, এই লকডাউনের সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে মানুষ অসহায় পড়ছেন, তাদের খাদ্যের কোনো গ্যারেন্টি নেই। সরকার অবিবেচকের মতো লকডাউন ডেকেছেন, এই খাদ্যের নিরাপত্তা নিশ্চিত না করে। সেক্ষেত্রে এই শূন্যস্থানটা পূরণ করছে আমাদের ছাত্র যুবরা সংগঠিতভাবে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের সাহায্য করছেন। আমি শুধু এই আজকে চয়নের ওয়ার্ডে এসেছি, এখানে যেমন দেখব, এর আগে আমি বিভিন্ন এলাকায় গিয়েছি। এটা খুবই উৎসাহব্যঞ্জক এবং এটা দৃষ্টান্তমূলক যে মানুষের যখন প্রয়োজন, দুর্যোগের মধ্যে যখন মানুষ আছেন, তাদের সাহায্য করবার জন্য বামপন্থী আদর্শ অনুপ্রাণিত ছেলেমেয়েরাই অনেক বেশি কার্যকরী ভূমিকা নেয়, সেটা এই ঘটনা থেকেই প্রমাণ হচ্ছে। আমার ভালো লাগছে যে এলাকার মানুষ তারাও বিভিন্নভাবে এদের এই উদ্যোগকে সাহায্য করছেন, বিভিন্ন রকম সাহায্য দিয়ে। আপনারা সকলে এগিয়ে আসুন, এটা একটা সংকট, প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের মধ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করে বাঁচতে হবে, সেই চেষ্টা আমরা সকলে মিলে করি। আমার কমরেডদের আমি ধন্যবাদ জানাই, তারা শুধুমাত্র স্লোগান মঙ্গারিং বলে যে অভিযোগ তাদের বিরুদ্ধে আছে সেটা যে ঠিক নয়, তারা যে প্রকৃতপক্ষে সংগঠিত কাজ করতে পারেন তার দৃষ্টান্ত এই সমস্ত খাবার ব্যবস্থা হচ্ছে, যাকে বলা যেতে পারে রানিং কিচেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। কমরেডদের লাল সালাম, অসংখ্য ধন্যবাদ। আমরা বক্তব্য শুনে নিলাম এবং আমরা আপনাদেরকে এই কমিউনিটি কিচেনের একটু দেখাবো। কমিউনিটি কিচেনে আজকে যেখানে কাজ হচ্ছে আমাদের কমিউনিটি কিচেনের রেড ভলেন্টিয়ার বাহিনী, যারা আজকের দুপুরের খাবার প্যাকিং করছে, প্রত্যেক দিন প্রায় 350-350 লোকের দুপুরের খাবারের ব্যবস্থা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাতের প্যাকিং চলছে, রেড ভলেন্টিয়াররা করছে, এখানে রান্না হচ্ছে। সোয়াবিনের তরকারি আমরা দেখতে পাচ্ছি, রয়েছে আলুর তরকারি, সোয়াবিন আলুর তরকারি আজকে দুপুরের মেনু। এবং এখানে রয়েছে আজকে দুপুরের মেনু ডিম, সোয়াবিন আলুর তরকারি, ডিম, ভাত, সমস্ত আজকের মেনু। আপনাদের দেখালাম কিভাবে 111 নম্বর ওয়ার্ডের DIFI উদ্যোগে যে কমিউনিটি কিচেন চলছে, সেই কমিউনিটি কিচেনে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও আমাদের মধ্যে যেহেতু রয়েছেন এখানে 111 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চয়ন ভট্টাচার্য, চয়ন দেখো দু চার কথা বলার জন্য অনুরোধ করবো। আমার একটা বাড়তি আবেগ জুড়ে আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কিনে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুধু আমার কমরেড নন, আমার দাদাও বটেন। আমার জন্ম যে এলাকায় কালীঘাট এলাকাতে বিকাশদার শৈশব কৈশোর বেড়ে ওঠা এবং যৌবনও বেড়ে ওঠা, আমার শৈশব এবং কলেজ জীবন সবটাই কালীঘাট ভবানীপুর অঞ্চলে। বিকাশদার তখন থেকে আমরা বিকাশদাকে জানি, বিকাশদা কে, কীরকমভাবে তিনি কাজ করেন মানুষের জন্য, বিকাশদা কাজ করেন একজন সফল আইনজীবী হিসেবে দেশের মধ্যে প্রতিষ্ঠিত, কিন্তু মানুষের মাঝখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বিকাশদা সবার আগে থাকেন। এবং আমাদের, আমি বাড়তি গর্বিত থাকি সেছিলাম ওই যেখানে ভাবাদিঘির ওই ঘটনার সময়, ভাবাদিঘিতে যখন অন্যায়ের বিরুদ্ধে, পরিবেশ নষ্টের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিলেন, তখন তার উপর আক্রমণ হয়েছিল, ষাটোর্ধ একজন মানুষ, হ্যাঁ, তাকে ফেলে দুষ্কৃতীরা পিটিয়েছিল,
তিনি কিন্তু উঠে দাঁড়িয়েছিলেন, ওই উঠে দাঁড়ানোটা বামপন্থীদের উঠে দাঁড়ানো। আজকে যে এখানে কমিউনিটি কিচেনে বিকাশ দা এসেছেন, ওই উঠে দাঁড়ানোটাকে আমরা প্রতীক হিসাবে রেখে নিয়েছি। ধন্যবাদ বিকাশ দাকে, দাদাকে ধন্যবাদ দিতে নেই, কমরেড বিকাশ সঞ্জন ভট্টাচার্যকে লাল সেলাম জানাচ্ছি আজকে আমাদের এসে উৎসাহ দেওয়ার জন্য। এখান থেকে আমরা ওই সুভাষ পল্লীর যে কিচেনটা আছে আমাদের, আরেকটা কিচেন আছে সেখানেও যাবো, সেখানেও বিকাশ দা কিছুক্ষণের জন্য থাকবেন। তারপরে আজকে টালিগঞ্জেও যাবেন, আমার কমরেড সোমনাথ ঝা আমাকে একটু আগেই বলেছেন টালিগঞ্জে উনি যাবেন। সবাইকে ধন্যবাদ, কমরেডরা কীরকম পরিশ্রম করছেন আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো থাকবেন সবাই, এই লকডাউনে আসুন আমরা সবাই মিলে সুস্থ থাকা লড়াইটা লড়ি। অসংখ্য ধন্যবাদ চয়ন ভট্টাচার্যকে। হ্যাঁ, আপনারা আপনাদের আরও একবার দেখাচ্ছি যে কীভাবে 111 নম্বর ওয়ার্ডের কমিউনিটি কিচেনে বাহিনী আজকের দুপুরের খাবারের থাকুন, এরকম প্রত্যেক দিনই আমরা এই কমিউনিটি কিচেনের খবর নিয়ে আপনাদের কাছে এই চয়ন ভট্টাচার্য কাউন্সিলর KMC ফেসবুক পেজের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও ফলো করুন, আপনারাও পাশে থাকুন এই অসম লড়াই, করোনার বিরুদ্ধে এই অসম লড়াইতে আমাদের জয় অবশ্যই নিশ্চিত হবেই, এই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার, লড়াইয়ে সামিল হয়ে একে অন্যের পাশে থেকে এই লড়াইতে আমরা অবশ্যই